তুমি কেন আমার ওই কি বলে চারটা টি ব্যাগ দিয়ে এক কাপ চা বানাইছিলাম, তুমি ট্র্যাশ বক্সের মধ্যে কেন টি ব্যাগ খুঁজে বের করছো? তার কারণ হলো, তুমি সবসময় আমার বলো আমার চা ভালো হয় না, আমার চা করা হয় না, আমার চা এই প্রবলেম ওই প্রবলেম, আর আমি চা বানাইতে গেলে তুমি ঘুমায় যাও। এই কারণে আমি কিন্তু জানি বুঝি যে তুমি অনেকগুলো টি ব্যাগ দাও, তুমি সেকেন্ডের মধ্যে কেমনে চা বানায় ফেললাম। আমি খালি বললাম যে আমি ক্রিস্টিনাদের বাসায় যাবো, আমরা আমি রেডি হইতে গেলাম, আমি খালি কাপড়টা পরলাম আর আসলাম, তুমি অলরেডি চা খাইতেছো, এটা কেমনে সম্ভব? এটা কি ম্যাজিক? না, ব্যাপারটা হলো আমার চাটা হইতে হবে তিতকুটে। তো তাই বলে এক কাপ চাতে চারটা টি ব্যাগ, পিজি 100 কোনার দাম একটা প্যাকেটের, সেটা তো এটা ইস্যু না। অপচয় মাসুদ। 2 কাপ চাতে 3টা টি ব্যাগ লাগে, আর তুমি 1 কাপ চা বানাইছো 4টা টি ব্যাগ দিয়া। হ্যাঁ, আমি প্রবলেম ট্র্যাশ কি? বক্স থেকে ওইটা বাইর করে ছবি তুলে রাখছি এই কারণে, তুমি যে আমার বলো আমি চা বানাইতে পারি না, এটা হলো প্রমাণ যে তুমি অপচয় করো। আমি চা ঠিকই বানাইতে পারি, কিন্তু আমি জীবনে কিন্তু শুনি নাই কেউ কখনো ট্র্যাশ বক্সের থেকে টি ব্যাগ বাইর করে আর আমার প্রমাণের জন্য। হ্যাঁ আর আমিও জীবনে শুনি নাই যে কেউ 1 কাপ চাতে 4টা টি ব্যাগ দেয়, তা আবার পিজি টি ব্যাগ, লিপটন হলে একটা কথা। এটা তুমি যেটা করছো এটাকে কৃপণতা বলে না, এটারে বলে একেবারে কিত্তামি আর কি। এটা কিপটামি না, তুমি যে মানুষে খালি দোষ দেয়, আমার যে দোষ দাও আমি চা বানাইতে পারি না এইটার জন্য যে তুমি 4টা টি ব্যাগ। আরে ভাই, এখন এখন এইভাবে তো তেলে মাখছে, তো তেলে ঠিকই কড়া চা বানাইতে পারবে। আর কড়া চা কি, তুমি কড়া থেকেও কড়া খাও, তুমি তিতা চা খাও। আর চা তো না, তিতা হইতে তোমার হবে। চা যে খুব ভালো হয়েছে তা কিন্তু না, আমিও 2টা টি ব্যাগ দিয়ে বানাইলে সেম লিকারটাই হইতো, কিন্তু কি হইতো, আমি চা বানাইলে আমার 5 মিনিট লাগে আর তুমি চা বানাও 5 সেকেন্ডে, এইটাই হলো পার্থক্য।